কার ভাগ্যে কি আছে তা আমরা কেউই জানি না, ভাগ্য উপরওয়ালা কর্তৃক নির্ধারিত। এর ভালো মন্দ তিনি বহু আগেই লিখে রেখেছেন। রাস্তার ওপাশে পায়রার স্বামী মাহবুব দাঁড়িয়ে আছে, তার আশেপাশে অনেক লোকজনের সমাগম, লোকেরা তাকে ঘিরে রেখেছে আর কি কি যেন বলছে। মনে হচ্ছে মাহবুবকে তারা ধরে রেখেছে। এই দৃশ্য দেখে আমি রেদোয়ানকে ডাক দিলাম, বললাম, রেদোয়ান দেখো তো ওটা মাহবুব না? রেদোয়ান আমার কথায় ওদিকে তাকালো, বলল, তাই তো মনে হচ্ছে, কিন্তু ওখানে এত লোকজন কেন, চলো তো গিয়ে দেখি। রেদোয়ান আমার হাত ধরে টেনে ওখানে নিয়ে গেল। লোকজনের ভিড়ের মধ্যে থেকে একজন লোককেও ডেকে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই, এখানে এত ভিড় কেন? আরে ভাই বইলেন না, এই লোক একটা ঠকবাজ। 2 সপ্তাহ আগে মালের অর্ডার করছি, এখনো মালের ডেলিভারি নাই, টাকা তো অগ্রিমে নিয়ে রাখছে, এতগুলো মানুষরে ঘুরাইতেছে। পায়রার জামাই তো ব্যবসা করে, কাপড়ের ব্যবসা, ওদের তো ভালোই চলছিল, কিন্তু কেন এমন হলো কি করে? হঠাৎই দেখলাম মাহবুব আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদের দেখে ও পুরোপুরি বদলে গেল। এতক্ষণ লোকজনের কথায় মাথা নিচু করে রেখেছিল আর বলছিল ও খুব জলদি ডেলিভারি দিয়ে দেবে, কিন্তু এখন আমাদের দেখে কেমন জানি করে বলল, আপনারা কাল আমার অফিসে আসবেন, আমি সবার হিসাব চুকিয়ে দিব। লোকেরা কিছুটা শান্ত হলেও পুরোপুরি হয়নি। মাহবুব আর চোখে আমাদের দেখছে আর ভাবটা এমন যেন আমাদের চিনেই না। কিছু না বলে রেদোয়ানের হাত ধরে ওখান থেকে আস্তে আস্তে বললাম, চলো বাড়ি চলো, এখানে দাঁড়িয়ে কি করছো? আরে দেখছো না, নিশ্চয়ই একটা গোল বানাচ্ছে, ওকে জনগণ ধোলাই দিবে। দেখ তাতে তোমার কি উচিত শিক্ষা হবে, দেখছো না কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে, অহংকারের শেষ হয় না। কেন নিজের সম্মান ভুলে যাও, টাকার গরমে পা মাটিতে পড়ে না? রেদোয়ান আর কিছু বলল না। আমরা সামনে থেকে একটা সিএনজি ভাড়া করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খেয়াল করলাম পায়রা অনেকগুলো কল দিয়েছে, ভীষণ চিন্তা হচ্ছে, নিশ্চয় ওর কোনো বিপদ হয়েছে। ছোট বোনটার বিপদ পাশে না থাকতে পারলে কেমন বোন আমি, কেমন যেন লাগছে। আবার পরক্ষণেই ওর ব্যবহারের কথা মনে পড়ে যাচ্ছে, অহংকারে তো ওর পা মাটিতে পড়ে না, তাই এবার ওর সাথে কিছুইতেই যোগাযোগ করব না আমি, একটা উচিত শিক্ষা ওকে দিয়েই দিতে হবে। মাথায় চিন্তার পাহাড়, তবুও রেদোয়ানকে এসবের কিছুই বুঝতে দিলাম না। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠেছি, বাসাটা বেশ ভালোই, এটা বড় দালান নয়, ছোট টিনের ঘর, 2টো রুম আছে। আমাদের মতো ছোট ছোট আরও 3টে পরিবার এখানে থাকে, যাক ভালোই, দুজনের আর এর থেকে বড় বাসার কি দরকার? অট্টালিকার স্বাদ আমার মিটে গেছে, কি লাভ অট্টালিকায় থেকে যদি সেখানে মানসিক কোনো প্রশান্তি আমি না পাই, এখানে তো অন্তত 2টো খেয়ে পড়ে শান্তিতে থাকতে পারবো, তাতেই হবে। ভালোই কাটতে শুরু করলো নতুন বাসার দিনগুলো। রেদোয়ান চাকরিতে জয়েন করলো, দিন কাটতে লাগলো, বেশিরভাগ সময়ই অফিস নিয়েই এখন বিজি থাকে, আমি বাড়িতেই থাকি। আমাদের পাশের ঘরের মেয়েটার একটা 5 বছরের ছেলে আছে, ছেলেটা ভীষণ দুষ্টু, সারাক্ষণেই দুষ্টুমি করতে থাকে, আমার সাথে তার অনেক ভাব, প্রায় সময়ই ও আমার কাছে থাকে। ওর মা প্রথম প্রথম দেখি ভাবতো আমি বাচ্চা পছন্দ করি না, তাই সব সময় ওকে দূরে রাখার চেষ্টা করতো, কিন্তু ও তো মানতো না। সব বাচ্চাদের একটা কমন স্বভাব হচ্ছে, যা বারণ করবে তা বেশি বেশি করবে, ও তাই, ব্যাপারটা মন্দ না, ওর সাথে আমার বেশি সময় কাটে। কয়েকদিন আগে রুষা আপাও আমাদের বাড়িতে এসেছিলেন। রুষা আপা আগের মতন নেই, অনেক পরিবর্তন হয়েছেন তিনি। এবার উনি আমার ছোট ননদ সম্পর্কে ইনিয়ে বিনিয়ে কী কী যেন বলার চেষ্টা করেছেন, বুঝতে পারিনি আমি, জিজ্ঞেস করেও কিছু জানতে পারিনি। আমার ছোট ননদ থাকে বহু দূরে, উনি থাকে পঞ্চগড়ে, বছরে আসে আবার আসেও না, যোগাযোগ তেমন নেই তার সাথে। রেদোয়ানের বউ হয়ে আসার পর তার সাথে 4 কি 5 বার দেখা হয়েছে মনে হয়, বুঝতে পারি না আমি এত দূরে আমার শাশুড়ি মেয়ে বিয়ে দিল কি করে, উনি তো মেয়েদের ছাড়া বাঁচেন না, তবে ইদানিং দেখছি নিজেকে নিয়ে বেশি ভাবছেন। শাশুড়ি গত সপ্তাহে এখানে এসেছিলেন, শুনেছি ও বাড়ি ছেড়ে দেয়া হয়েছে, আমার শাশুড়ি বারবার একই কথা আওড়াচ্ছিলেন, তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বারবার চাতক পাখি ন্যায় আমার দিকে তাকিয়েছিলেন, যদি একটু বলি আমাদের এখানে থাকতে, কিন্তু আমি বলিনি, দূরে থাকুক ভালো থাকুক, একটু তো বুঝতে দেওয়ার দরকার তাদের।
আমি বুঝতে পারি না মানুষ কিভাবে এত বদলাতে পারে। সুসময়ে আঠার মতো পিছে লেগে থাকে আর দুঃসময়ে আবর্জনার মতো ফেলে দেয়। আমি সেখানে তাকে কিছু বলিনি। আমার শাশুড়ি মুখ কালো করে সেদিন আমার বাড়ি থেকে চলে গিয়েছিলেন আর আসেনি। এখানে আসার পর ও বাড়িতে আর যায়নি। আমি জুলি আর শান্তি প্রায় সময়ই ফোন করে ও বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু যাই না। সুবিধাবাদী দলের আরেকজন সদস্য হলো পায়রা, ওকে ফোন করে, সেও ফোন করে প্রায় সময়ই কিন্তু ধরি না। আপন জনদের থেকে তো কম কষ্ট পেলাম না, এবার না হয় দূরে থাকি তাদের থেকে, একটু শান্তিতে বাঁচি। জীবনে তাদের থেকে সবচেয়ে বড় কষ্ট পেয়েছি, কী করে তাদের আবার আগলে নেই। আমি ভালো আছি, এখন আমি এভাবেই থাকতে চাই। পেছনের ভয়ঙ্কর ঘটনাগুলো মাঝে মাঝে ভুলে যেতে চাই, কিন্তু এগুলো কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? এসব মনে যে ক্ষত তৈরি করেছে তা এত সহজে কী করে মুছে যাবে? এই স্বার্থ পরেই এই লোকগুলোর থেকে নিজেকে গুটিয়ে নিতে চাই। গতকাল মা ফোন করেছিল, বাবার শরীরটা ভালো নেই, বাবা নাকি অনেক অসুস্থ। শুনেই মনটা কেমন যেন আনচান করছে, বাবাকে দেখতে যাওয়া দরকার, কিন্তু কিভাবে যাব? রেদওয়ানের সময় হচ্ছে না, বন্ধ কোম্পানি নতুন করে খোলা হয়েছে, কাজের তো অভাব নেই, প্রায় 9 মাসে কোম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে। শুনেছি সরকার থেকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তবুও সবটা কাটিয়ে উঠতে অনেক বেগ পেতে হচ্ছে। এত তাড়াতাড়ি সবটা সম্ভবও নয়, কোম্পানি খুললো 2 মাস হলো, এর আগে 9 মাসই কর্মচারীরা বাড়িতে বসেছিল, 2 মাসের মাথায় ছুটি চাইলে ছুটি দেবে কে? রেদওয়ানকে অনেকবার বলেছি, সে বলেছে দেখবে। তার দেখা দেখিতে 3 দিন কেটে গেল, ভীষণ রাগ হচ্ছে। আমার বাবা অসুস্থ আর আমি এখনও যেতে পারলাম না, খুব কষ্ট হয়। রেদওয়ান একদিনের ছুটি নিতে পেরেছে, আগামীকাল বৃহস্পতিবার পরশু শুক্রবার, যাক 2 দিন যেয়ে সেখানে থাকতে পারবো। রেদওয়ান অফিস শেষে বাড়ি ফিরল 8:00। আমি সব গোজগাজ করে রাখলাম, সকাল সকালেই বেরিয়ে পড়ব। আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে 9:00 বেজে গেল, ভোরে রওনা দেওয়ার পরেও 9:00 বাজল, বাড়িতে কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, একদম থমথমে পরিবেশ। আমি মায়ের দরজায় টোকা দিতেই মা দরজা খুললেন, আমাকে দেখে ভীষণ খুশি হলেন, জড়িয়ে ধরে মাথায় চুমু খেলেন। বাবাও চোখ মেলে তাকালো, মলিন হেসে বললেন, আসলি তো আসলি, আবার শেষ সময়ে আসলি। বাবার কথাই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, ভীষণ কষ্ট হচ্ছে। আমি বাবার পাশে বসে পড়লাম, বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এভাবে কথা বলছো কেন তুমি? তোমার কিছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। বাবা আমার কথায় 2 ফোঁটা চোখের জল ফেললেন, বললেন, মারে ঠিকই কই, আমি তোমার শেষে ভাইয়া আসছে, আমার বেশি দিন টিকমু না, তুমি আসছো আমি মেলা খুশি হয়েছি। মারে আগে তোরা দেখার খুব ইচ্ছে ছিল আমার, তা এখন পূরণ হয়ে গেল, এখন শান্তিতে মরতে পারবো আমি। বাবার কথা শুনে খুব খারাপ লাগছে, হাউ মাউ করে কেঁদে দিলাম। বাবার গলা জড়িয়ে ধরে বললাম, আর একটা কথা বলবে না, কিচ্ছু হবে না তোমার। বাবা আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও পারলেন না, বাবার শরীর প্রচণ্ড রকমের গরম, গায়ে ভীষণ জ্বর, আমার শরীরটাও গরম হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলাম, ঔষধ খাইয়েছো? মা বাবাকে ডক্টর দেখাওনি? না রে মা, ফার্মেসি থেকে ওষুধ এনে দিছি, মাহবুব কাইলি এনে দিছিল, বড় ডাক্তার এখানে আসে না, শুক্রবার দিন আসবে বলছে। বাবার এত জ্বর কিন্তু তাকে এখনো ডক্টর দেখানো হয়নি, ভালো লাগছে না। বাবাকে উঠিয়ে কোনো রকমে একটা পাউরুটি খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম, বাবা নিশ্চুপভাবে শুয়ে রইলেন। মনে হচ্ছে বাবা ঘুমিয়ে গেছে। আমি মায়ের সাথে ঘর থেকে বের হতে হতে মাকে বললাম, বাবার শরীর তো ভীষণ খারাপ, বাবাকে শহরে নিয়ে যাই? কাইলি তো বড় ডাক্তার আইব, আগে তারে দেখাইলুই, সে যদি শহরে নিয়ে যেতে কয় তখন নিয়ে যাইস। আমি আর কিছু বললাম না, ঘর থেকে বেরিয়ে দেখলাম পায়রা উঠোনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে, আমাকে দেখেও আমার কাছে দৌড়ে এলো, বলল, কি রে আপা কখন এলি রে, কেমন আছিস তুই? কথা বলতে আমার মোটেও ইচ্ছে হচ্ছে না, তবুও সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম, আমি ভালো আছি, তুই? এই তো আছি রে কোনো মতে, কখন এলি তোরা? কিছুক্ষণ আগে। দুলুভাই কই রে, সে কেমন আছে? ভালো আছো? তোদের ফোন করলে ফোন ধরিস না কেন রে আপা? এবার ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, বললাম, আমার কাজ আছে পায়রা, তোর সাথে পরে কথা বলবো।
বলেই নিজের ঘরে চলে এলাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।